খাবো দেখছো আমি মাসিকে বললাম কি মাসি একটুখানি একটা কলা পাতা কাইতে আনা গুড মর্নিং সোনা ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি আমার জয়া ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাই বোন জানো আজকে একটা সকালবেলা থেকে আবার নতুন ভিডিও একটা স্টার্ট করলাম আজকে আমাদের এখানে শনিবার হ্যালো সোনা ভাই বোন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি আমার জয়া ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সোনা ভাই বোন আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে তো শনিবার শনিবার সকাল 7টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার সানটান পুরো কমপ্লিট করে গরু ঘরে চলে এসে পড়েছি কারণ আজকে সকালে সকাল উঠেছি সকালে একদম কয়টার সময় উঠেছি জানো 4:30টার সময় উঠেছি হ্যাঁ 4:30টার সময় উঠেছি 4:30টার সময় উঠে আমার গরুর কাজগুলো করে আমার সানটান হয়ে গেছে আর খাবারটাও খেয়েছি আজকে গোলার রুটি আর হলো চা খেয়েছি এক কাপ আর কিছু খাওয়া হয়নি আর কি আর জানো শোনা ভাই বোন মানে গরুটাকে এখানে না বাঁধার জন্য না খুব খারাপ লাগছে আমার জানো না এখানে দুনিকো মানে এখানে যদি আমি ভিডিওগুলো শ্যুট করি আমার খুব ভালো লাগে কিন্তু না কয়েকদিন থেকে না গরুটা বাইরে মানে আমার ভিডিও করতে না ভালো লাগছে না জানো এরকম লাগে মনে কি বাড়িতে যদি গরু গোয়ালটা নিতে পারতাম বাড়িতে যদি গরুটা থাকতো আমার আমি যে কত শান্তিতে ভিডিও করতাম চিল্লায় চিল্লায় কত সুন্দর করে যে কথা বলতাম আর এখানে এত প্রবলেম জানো না যে কাঠের কাজগুলো করে এই যে কাঠের মানে পালংগুলো বানায় আর ওরা তো ওদেরকে শব্দ হয় একদম মেশিনের মেশিনের শব্দের জন্য ওদেরকে বারে বারে বলতে হয় একটু বন্ধ করো না একটু বন্ধ করো না এত যে খারাপ লাগে না বন্ধ করার কথা বলতেও ভালো লাগে না আর কি তার জন্য আর কি বাড়িতে নিলে মানে ভিডিওগুলো করতে না আমি আরও ভালো পেতাম জানো ভালো করে ভিডিওগুলো শ্যুট করতে পারতাম কিন্তু পাচ্ছি না জানো এটার জন্য আরও বেশি খারাপ লাগছে কি করব বলো দুঃখের কপাল আমার বুঝতেই তো পারছো সোনা ভাই বোন আর জানো সোনা ভাই বোন গরু ঘরে কাজগুলো সব কমপ্লিট করেছি আর তোমাদেরকে দেখাতে পারলাম না বিকালে কাজগুলো যদি পারি দেখাবো ঠিক আছে সোনা ভাই বোন আর এখন আমি রাজাবাবুকে গায়ে দুনিটা করি তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো দেখেছো রাজা শুয়ে পড়েছে রাজাকে কাউ মিল্কিং করবো আর দেখো খাওয়া টাওয়া রাজার হয়ে গেছে কোন ধামাটা আমাদের খেতে দিয়েছিলাম ধামাটা পুরো পরিষ্কার করেছে এই মানে ধামাটা রেখে আমার ভালো হয়েছে বলো তো কেন নাহলে এখন রাজাকে কোথায় খাওয়াতাম বলো ওর এই ধামাটা নেওয়ার জন্য খুব ভালো হয়েছে আমার আর কি আর তার সঙ্গে থেকেও আমি কাউ মিল্কিংটা করে নিই তারপর তোমাদের সামনে আবার আসবো দেখো শোনো ভাই বোন বসে পড়লাম গরুর গায়ে দুনি করার জন্যে মানে কাউ মিল্কিং করার জন্যে আর দেখো হাঁটুতে কাউ মিল্কিং করছি তোমাদের সামনে আর জানো গরুটা না খালি লরচর করছে তার মানে বাইরে তো বাঁধি না বাইরে বাঁধি নার জন্য মানে গরুটা খালি লরচর করে গায়ে দুনি করাটা একটু শান্তিতে আমার গায়ে দুনি করতে দিচ্ছে না আমাদের রাজা আর জানো শোনো ভাই বোন দেখো এই জায়গাটা না একদম বাঁশের পাতা পড়ে মানে একদম নোংরা হয়ে যাচ্ছে আর কি কিন্তু তবুও ভাবছি যে কালকে এই জায়গাটা পুরো সুরে টুরে চকচকা করবো আর কি আমি আর চকচকা করলে ভালো লাগবে আর কি আমার গায়ে দুনি করতে আর জানো রাজা না অনেক দিন থেকে না মানে পাটার ব্যথাতে মানে ভুগছে আর কি তবুও এখন কিন্তু ঠিক হয়ে গেছে পাটার ব্যথা এখন পুরো পাটা ঠিক হয়ে গেছে আমার ভালো লাগে আর কি গরু যখন ব্যামার ট্যামার না থাকে না তখন কিন্তু মনটা খুব আনন্দিত হয় আর যদি ব্যামার থাকে না তখন নিজের খাওয়া দাওয়া ঘুম চিন্তা সব কিছু চলে যায় জানো ঘুম আর না চোখে আসে না আর মানে অনেক চিন্তা মানে হয় আর কি আর দেখতে থাকো তোমরা সবারই যার যার গরু ফার্ম আছে যাদের গরু আছে একটাই হোক দুটাই হোক ঘরে এসে ওষুধের গামলা নিয়ে বসে পড়েছি কারণ হলো একটা মাসি আসছে ওই যে দেখো মাসিটার হলো গরুর হলো কিবা হয়েছে মাসি তাই আমাকে ডাকতে আসছে যে আমার গরুটাকে একটু দেখো তো গরুটা কেন বা খাচ্ছে না তাই আমি ভাবছি কি জ্বর আসছে নাকি তো থার্মোমিটারটা খুঁজছি আর কি কিন্তু থার্মোমিটারটা না ওষুধের এখানে নেই এখন কোনো মানে কি হলো কোথায় রেখেছি বুঝতে পারছি না তাই এখন খুঁজছি আর কি দেখি খুঁজে টুজে যদি পাই তাহলে মাসিটার বাড়িতে যে দেখি আগে আর কি কিন্তু দেখো এখন খুঁজছি কিন্তু পাচ্ছি না সব এলোমেলো করে ফেলছি রাগ উঠছে এখন আমার খুঁজে জিনিস যদি না পাওয়া যায় না আর কাজের জিনিস তখন কিনা আমার খুব রাগ ওঠে থার্মোমিটারটা খুব একটা কাজের জিনিস আমার কেননা গরু কোনো সময় যদি না খায় কি বা কি কোনো নাক মুখ দিয়ে জল পড়ে তাহলে কিন্তু আমি থার্মোমিটারদের চেক করি কিন্তু জ্বর টর আসলো নাকি এই থার্মোমিটারটা এখন খুঁজে পাচ্ছি না আবার একটা নতুন কিনে আনতে হবে আমাকে জানো দেখো এখন যাচ্ছি মানে মাসিটার বাড়িতে কেননা মাসির গরুটার মানে জ্বর আসছে নাকি একটু দেখতে আর কি মাসিটা তো বুঝতে পারছে না আর গরুটা গাব আছে তার জন্য আর কি মানে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে যে চলো না একটু যাই তো গরুর কিছু হলে তো আমি মানে থাকতে পারি না আমি চলে যাই আর কি যারই গরু কিছু হোক না কেন আমাকে ডাকতে আসলে আমি চলে যাই আর কি আর মাসিদার একটাই গরু মাসিদের ওই একটা গরুই কিন্তু গাব আছে মাসিটাকে জিজ্ঞাসা করলাম কয় মাসের গাব কিন্তু বাচ্চা বেশি দিন নাই ধরো 8 সাড়ে 8 মাস হয়েছে আর কি গরুটা এখন কিছুই খাচ্ছে না তার জন্য আমি ভাবছি যে থার্মোমিটারটা হলে ভালো হতো জ্বরটাকে চেক করতাম কিন্তু এখন তো থার্মোমিটারটা নেই আমার কাছে তার জন্য ভাবছি যে একটু কানের মধ্যে হাত দিয়ে দেখি আগে গরুটা জ্বর আসছে নাকি
এখন কানে হাত দিয়ে দেখছি যে গরুটার আসলে জ্বর আসছে আর কি। মাসিটাকে বলছি যে একটা কলা পাতা কেটে আনো, কলা পাতা কেটে এনে গরুটাকে একটু দাও তো দেখি, গরুটা যদি মানে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো টেনশন নাই আর কি, আর যদি একেবারে না খায় তাহলে তো খুব টেনশন হয়ে যাবে, কেননা গাব গরু। তার জন্য মাসিটাকে বলছি, আর মাসিটা একটা ট্যাবলেট কিনে আনছিল, তো বললাম যে এই ট্যাবলেটটা এখন খাওয়াবে না, এটা তো জ্বরের ট্যাবলেট না, এটা খাওয়াবে না। গরুটা মানে পেট টেট গুলো কিন্তু ভেঙেই গেছে, মানে খায়নি না সারাদিন থেকে। আর গরুটা জাতটা খুব ভালো আছে, মানে ছোট মোটো গরুটার জাত খুবই ভালো, মানে এই জাতের গরুগুলো না পালন করা খুবই ভালো লাগে, একদম দুধ টুধ ভালোই হয় আর কি। তে হলো খাবো, দেখছ আমি মাসিকে বললাম কি, মাসি একটুখানি একটা কলা পাতা খাইতে আনো, আইনে দাও, যদি ও খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কলা পাতাটা খাবে। বাবা আমি ভয় পেয়ে গেছি, আমার ফেটে গুঁতা দিল, টেনশন নাই খাবে। মাসি তো চিন্তা করতেছে যে লোক কি বা গরুটা কিছু হলো নাকি, গাব গরু না গরিব মানুষ, তো দেখি না এখন কলা পাতাটা খাচ্ছে, যদি আর টেনশন নাই খাবে, এখন যদি কলা পাতাটা খাচ্ছে তাহলে তো টেনশন নেই। তো মাসিটাকে বললাম একটা ইঞ্জেকশন দিয়ে দেবো আর কি। আর হলো এখন তাহলে আর ভিডিওটা বড় করছি না সোনা ভাই বোন, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, আগামীকাল আসছে একটা নতুন ভিডিও।